দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর অদ্ভুত কিছু জাদু। নাম্বার 5, অ্যাভানোস হেয়ার মিউজিয়াম। তুর্কিতে অবস্থিত জাদুঘরের রহস্য আপনাকে অবাক করে দেবে। প্রথমত আপনাকে বলে রাখব, এই জাদুঘর পুরোপুরি মেয়েদের চুলে ভরপুর। কমপক্ষে 16,000 মেয়ে তাদের চুল এই জাদুঘরের দেয়ালে টানিয়ে রেখে গেছে। জাদুঘরের পেছনের রহস্যটা ঠিক এমন। একটি মেয়ে একটি মাটির হাঁড়িপাতিল বিক্রি করার লোকের বন্ধু ছিল, কিন্তু ওই মেয়েটা তাকে ছেড়ে একবারের জন্য দূরে কোথাও চলে যাচ্ছিল। বিক্রেতাকে বলে, তুমি আমাকে এমন কোনো একটি জিনিস দিয়ে যাও যা দেখে আমি তোমাকে মনে করতে পারবো। তখন মেয়েটি কিছু চুল তাকে দিয়ে বলে, এগুলো দেখে তুমি আমাকে মনে করবে। তারপর সে চুলগুলো তার দোকানের দেয়ালে টানিয়ে রাখে। তারপরের কাহিনী আশপাশের মানুষজন শুনতে পায়। মহিলাদের কাছে এই কাহিনীটি বেশ আকর্ষণীয় মনে হয়। তারাও তাদের চুল কেটে দোকানের দেয়ালে লাগাতে শুরু করে। 1989 সালে এই দোকানকে চুলের জাদুঘর বানিয়ে দেয়া হয়। বর্তমানে এই জাদুঘরে কমপক্ষে 16,000 মহিলার চুল এবং তাদের নাম লাগানো রয়েছে। নাম্বার 4, ক্যানকান আন্ডারওয়াটার মিউজিয়াম। যদি আপনার জাদুঘরে রাখার কোনো জিনিস দেখার জন্য পানির নিচে যেতে হয়, তাহলে বোঝাই যায় এগুলো কতটা আকর্ষণীয় হবে। 2009 সালে 500টি দেশের স্কাল্পচার মেক্সিকোর একটি সমুদ্রের তলদেশে রাখা হয়েছে, যেগুলো দেখার জন্য আপনাকে পানির নিচে যেতে হবে। প্রাচীনকালের বিভিন্ন ধরনের পুরনো মূর্তি এখানে আপনি দেখতে পাবেন। চারিদিকে গোলাকার হয়ে বসে থাকা লোক, টিভি দেখতে থাকা লোক, এই সব ধরনের মূর্তি দেখার জন্য আপনি স্কুবা ডাইভারদের সাথে সেখানে যেতে পারবেন। এরকম দৃশ্য সবারই উচিত জীবনে একবার হলেও দেখতে যাওয়া। নাম্বার 3, দ্য মিউজিয়াম। মিউজিয়ামের যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো কোনো মানুষ প্রিজার্ভ করে রাখেনি। এগুলো প্রিজার্ভ হয়েছে প্রাকৃতিকভাবে। গুয়ানা যাও তো মেক্সিকোতে রাখা মমি বর্তমান মানুষ পরিচর্যা করছে। আসলে এগুলো মেক্সিকোর একটি গ্রামে পাওয়া কিছু মমি। 19 শতকে ওই গ্রামে কোনো মানুষ মারা গেলে তাদের যদি দাফন করার সামর্থ্য না থাকে, তাহলে পুরো গ্রামের সকল মানুষ টাকা তুলে সেই টাকা দিয়ে দাফন করে দিত। কিন্তু গ্রামের মাটি এবং আবহাওয়া এমন ছিল, সেখানকার মানুষগুলো কিছু বছরের মধ্যেই মমি হয়ে যেত। বর্তমানে এই জাদুঘরটি লোকজনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। নাম্বার 2, সুলাভ ইন্টারন্যাশনাল টয়লেটস। ভারতের দিল্লিতে অবস্থিত এই জাদুঘরটি আপনি অন্য কোথাও পাবেন না। এই জাদুঘরটি প্রাচীন সভ্যতার কিছু দিক প্রকাশ করে। এখানে আপনি হাজার হাজার টয়লেট দেখতে পাবেন, যেগুলো প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। রাজা মহারাজারা যে স্বর্ণের টয়লেট ব্যবহার করত, সেগুলো এখানে রয়েছে। এই জাদুঘরে আপনি এমন সব টয়লেটে দেখা পাবেন যেগুলো আপনি কল্পনাতেও দেখেননি। আপনি এই টয়লেটের ব্যবহার মিউজিয়ামে করতে পারবেন না। নাম্বার 1, মেডিভাল টর্চার মিউজিয়াম। প্রাচীনকালে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য যেই পদ্ধতি ব্যবহার করা হতো, এগুলো অনেক ভয়ঙ্কর হতো। মেডিভাল টর্চার মিউজিয়াম নেদারল্যান্ডে অবস্থিত। এখানে আপনি 100টিরও বেশি এমন জিনিস দেখতে পাবেন যেগুলো মানুষকে অসহ্য যন্ত্রণার শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এমন সব জিনিসগুলো দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। এগুলো ব্যবহারের পদ্ধতি এতটাই ভয়ঙ্কর যেগুলো দেখলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। এগুলো দেখে আপনি শুধু এটাই বলবেন, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, ওই সময়ের এইসব শাস্তি বর্তমানে নেই। তাহলে বর্তমানের মানুষ এমন সহ্য করতে পারত না। দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।